রক্তদান জীবন বাঁচায়। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময় মতো সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানের সচেতনতা বাড়াতে হবে। রক্তদানের সচেতনতা বাড়াতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে গোলাপ স্পোর্টিং ক্লাব। রবিবার কলকাতার কাশীপুর অঞ্চলে মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল এর ব্যবস্থাপনায় আয়োজিত হয় রক্তদান শিবির, তৎসহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সামাজিক কর্মসূচি। এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা উত্তর কলকাতা তৃণমূল সাধারণ সম্পাদক মোহাম্মদ আনবার খান। এদিন রক্তদান উপলক্ষে হাজির ছিল একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তোয়াহা সিদ্দিকী, বিধায়ক পার্থ ভৌমিক, বিধায়ক সুব্রত অধিকারী, যুবনেতা সৌম্য বক্সী, যুবনেত্রী শ্রেয়া পাণ্ডে সহ অন্যান্যরা। এদিন প্রায় 5 শতাধিক মানুষ রক্তদান করেন। ভালো শিবির, সরকার অনেক জায়গায় রক্তদান শিবির হচ্ছে, এরা বড় আকারে করছে। আনোয়ার আছে আমাদের, শেখ আনোয়ার, ওর উদ্যোগে প্রতিবারই আসে, নবার জিতেছি, সেই জন্য আপনাদের সঙ্গে তোমার এত যোগ, এত ভালোবাসা। 12:30টা বলেছি, 12:30টাতে এই গরমের সময় রক্তদান একটা বড় আন্দোলন, ধর্মের বিবেক সরিয়ে দিয়ে সমস্ত ধর্মের মানুষ একত্রে রক্ত দিচ্ছে, আবার এই রক্তে ওই গ্রহণ করবে সমস্ত ধর্মের মানুষ, এটাই ভারতবর্ষ। বিজেপি যে অস্ত্র 2021 সালে বাইরে থেকে এনেছিল সেগুলো সব উদ্ধার। তার আদর্শ, তার পথ নির্দেশিকা, মানুষের পাশে থাকো, মানুষকে সাহায্য করো, মানুষের জন্য চিন্তা করো, মানুষকে ভালোবাসো। এই যে রক্তদান উৎসব, সাধারণ জল দিয়ে বা একটা স্যালাইন দিয়ে তো মানুষকে বাঁচানো যাবে না, রক্তের বদলে রক্ত চাই। এই মহান উৎসবে আমি শুনলাম এখনই 350 পেরিয়ে গেছে, 350 ইতিমধ্যেই পেরিয়ে গেছে। আনোয়ারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, ও চিরকালই এই কাজগুলো করে আসুন, আমরা ওকে এই সামাজিক কাজে যুবক যুবতীদের, এখানকার আয়োজকদের, সংগঠকদের শুভেচ্ছা জানাই, তারা আরও ভালো কাজ করুক। আনোয়ার দক্ষ সংগঠক, আনোয়ারের কোনো তুলনা নেই। আনোয়ার দীর্ঘদিনের রাজনৈতিক একজন কর্মী শুধু নয়, একজন নেতা। তার সাথে আনোয়ারের সাথে আমাদের সমস্ত স্তরের নেতৃত্বের একটা সুসম্পর্ক আছে। স্বাভাবিক কারণেই এখানে উত্তর কলকাতা শুধু নয়, সারা কলকাতা থেকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে। এটা সম্প্রীতির বার্তা বহন করছে, রক্তদান হচ্ছে, আনোয়ার আরও উজ্জ্বল হোক, প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাই। রাজীব গান্ধী মিস্টার সেটিয়া জায়গা আমাদের আমলে এই জায়গা থেকে তুলে দিচ্ছিল, উনি জোর করে পাণ্ডে রাজীব গান্ধীকে বলে এই জায়গাটা আমাদের ডোনেট করেছিলেন। আমি মনে করি যে সবসময় আপনি উত্তর কলকাতাতে দেখবেন, আমি উত্তর কলকাতার কথা এখানে বলছি বিকেল, আমি নিজে প্রত্যেক সপ্তাহে শনি রবিবার দিন করে দেখি, প্রত্যেক দিন আমরা এখানে কিছু না কিছু কর্মসূচি করবার চেষ্টা করি। আজকে কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় আজকে 1 নম্বর ওয়ার্ডে এখানে সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের মাননীয় এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন এবং তোয়া সিদ্দিকী সাহেব এসেছিলেন, মানস ভূঁইয়া এসেছিলেন। আপনি জানেন যে আমার বাবা প্রয়াত হয়েছে এবং কাশীপুর বেলগাছিয়ার সঙ্গে ওনার একটা
একটা আত্মার একটা টান ছিল এবং আমরা আজকে সেখানেই এসেছি। এরা সবাই ছোট থেকে আমার সঙ্গে, মানে প্রায় একদম ছোট্টবেলা থেকে এদের সঙ্গে আমি বড় হয়েছি, তাই এদের কোনো প্রোগ্রাম হলে আমাকে ডাকে, আমি আসবার চেষ্টা করি এবং সবসময় এরা ভালো কাজ করবার চেষ্টা করে এবং আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং শুধু এদের নয়, বাদ বাকি সব জায়গায় যারা যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, আপনি জানেন যে ব্লাডের একটা হাহাকার পড়ে গেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্লাড যত আমরা কালেক্ট করতে পারবো ব্লাড ব্যাংকে দিতে পারবো। লাইভ ডোনারও আজকাল নিয়ম করে দিয়েছে হসপিটালে, কিন্তু তবুও ওরা ব্লাড ডোনেট করে যদি ব্লাড ব্যাংক ফুল হয় তাহলে ওনার সবারই সুবিধা। আর একটা ছোট্ট কথা আমি শেষ করবার আগে বক্তব্য বলবো যে আমাদের অনেকেই ভাগাভাগি করবার চেষ্টা করে, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ। দেখুন, রক্ত আমিও দিয়েছি, রক্ত আপনিও দিয়েছেন, আপনি বলতে পারবেন আমার রক্ত আপনার গায়ে যায়নি, আপনার রক্ত আমার গায়ে যায়নি, তাহলে আমরা কেন? যখন রক্তটাই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তখন আমরা কিসে আর জাত পাত নিয়ে পড়ে যাবো? তাই আমরা একদম ঐক্যবদ্ধ হয়ে বাংলাতে যেন পরে পশ্চিম পরে ইন্ডিয়া আর এখন পশ্চিমবঙ্গে ঐক্যবদ্ধভাবে আছে, সেই জন্য কেউ নষ্ট না করে দেয় কোনো রাজনৈতিক প্রভাবে, সেটা কোনোভাবেই নষ্ট না হয়। এটাই এখানে আনোয়ার খানের উদ্যোগে গুলাব স্পোর্টিং ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে এবং নিশ্চিত করে রক্তদান শিবিরের এরম উৎসাহ এবং উৎফুল্লতা স্বতঃস্ফূর্ততা এটাকে রক্তদান উৎসবে পরিণত করে প্রতি বছর। এখানে সকাল থেকে অনেক ভিড় এবং অনেক লোকের আনাগোনা, আমরাও আসি এখানে তাদের পাশে থাকার জন্য এবং রক্তদাতাদের ধন্যবাদ জানাবো আর গুলাব স্পোর্টিং ক্লাবের সকল সদস্য সদস্যবৃন্দকে বিশেষ করে আনোয়ার খানকে ধন্যবাদ জানাই যে এরমভাবে যেন এইভাবেই আরও উজ্জীবিতভাবে আরও ভালোভাবে সবসময় মানুষের পাশে থাকার জন্য যেন তারা অঙ্গীকার করছে। বললাম রক্তদান তো ধর্ম নিরপেক্ষতার সবচেয়ে বড় উদাহরণ। একটা গ্রুপ শুধু জানা থাকলেই কার রক্ত কার লাগবে কেউ জানি না, শুধু গ্রুপটা জানলে হয়ে যায়। আর আনোয়ার খান বারবার করে দেখিয়ে দেয় এই ধরনের কর্মসূচি তার কাছে নতুন নয়, সব ধর্মের মানুষকে একটা প্ল্যাটফর্মে আনতে গেলে আনোয়ারকেই দরকার।